ঘটনা বলতে ওই আমার খুড়তুতো ভাইরা সবসময় মদ গাঁজা ফাঁজা খেয়ে রাস্তাঘাটে গালাগালি, এটা ওটা সবসময় অত্যাচার, বিভিন্ন রকম গালিগালাজ দেয়। তা আমার ওই সেজো ভাই মনে হয় একটু প্রতিবাদ করেছিল এই জন্যে। আর কালকেরে হঠাৎ আমরা বাড়িতে বসেছি, আমরা কিছু বোঝার আগেই ওরা দল বল নিয়ে বাড়িতে আসে, এসে হঠাৎ কিছু বল মানে কি বাইরের লোক না, বাইরের লোক মানে ওরা খুঁড়তো চাড়তো যে ভাইয়েরাই, সব ভাইও হয়, কিন্তু এসে এলোপাতাড়ি মার আরম্ভ করে, মানে সোট লাঠি বাঁশ ফাঁস নিয়ে এসে হঠাৎ আমাদের আমাদের বাড়িতেই আমাদেরকে মারধর করে চলে যায়। তপন কাঁজির নেতৃত্বে এবং রঘুনাথ কাঁজির নেতৃত্বে এই মারধরটা করে। তারপরে দেখি হঠাৎ আমাকে যখন মারছে, আমার পায়ে তো হাড় বেরিয়ে গেছে, এমন মারা মেরেছে, কী দিয়ে মেরেছে আমি সেটা বুঝতে পারিনি। আমি ভয়ে গিয়ে জঙ্গলে লুকোই, এদিকে এসে দেখি, তারপরে দেখি যে হচ্ছে আমার সেজো ভাই এক জায়গায় পড়ে আছে, মেজো ভাই এক জায়গায় পড়ে আছে, আর আমার ছেলে এক জায়গায় পড়ে আছে, আর ভাইপো এক জায়গায় পড়ে আছে। তারপরে ওদেরকে পুলিশ মানে পুলিশ আসে, পুলিশকে খবর দেওয়ার পরে পুলিশ আসে, এসে ওদেরকে নিয়ে আসা, তখন আমার সেজো ভাই মরে গেছে অলরেডি। ওকে কী দিয়ে মেরেছে? ওকে মানে ধারালো অস্ত্র দিয়ে মাথা একদম ফাঁকা দিয়ে চোখ মুখ বেরিয়ে গেছে একদম। ওরা ওই তরোয়াল, তারপর হচ্ছে শোট, সাবল, এইসব উনি আমার ভাই সেজো ভাই পুলক কাঞ্জি। তার বয়স ওই 42-43 বছর। কী করে? আনাজের ব্যবসা করত, মানে ওই সকালবেলা আমতলা থেকে মাল নিয়ে আসছে। আমি বড় দাদা। আপনার কি নাম? আমার নাম অলোক কাঞ্জি। আপনারা কালকে সমস্ত ভাইয়েরা এক জায়গায় হয়েছিলেন কেন? আমরা হয়েছিলাম মানে আমি রবিবারে বাড়ি আসি প্রত্যেক সপ্তাহে, এছাড়া আমি তো আর বাড়িতে আসতে পারিনি। তো এবার এলে সবাই, আমি পার্বতীতে বাড়ি, আমি থাকি 14 নম্বরে, ভাষা 14 নম্বর। আপনাদের কোনো একটা ভাইয়ের সালেসি সভায় এরকম মদ্যপান নিয়ে একটা কোনো অশান্তি হয়েছিল, জয়ন্তী কাঞ্জি? হ্যাঁ হ্যাঁ, ওটা ওটা আলাদা ব্যাপার, সেটা তো মনে হয় আপনার এক ভাই তাহলে জেল খাটছে। হ্যাঁ, সেটা জেলে আছে। না, আপনাদের ভাইদের কীরকম মানে প্রায়ই এরকম মদ্যপানের ব্যাপার? হ্যাঁ, মদ্যপান ওরা করে, ওর অস্বীকার করার তো কিছু নেই। আপনার নাম? আমার নাম অলোক কাঞ্জি। আমার ভাই হচ্ছে, ওরা যারা মেরেছে তারা হচ্ছে মানে প্রতিদিন মদ ফদ খেয়ে কটুক্তি করে, তারই একটু প্রতিবাদ করেছিল, তারই ফলেই। আপনাকে কারা মারল? ওরাই মেরেছে। মানে ওরা কি বললো? এসে কিছু বললো? কোনো বলা টলা নেই। আমি বাইরে থেকে মানে ঘর থেকে বেরিয়েই দেখি যে ওদের মাছ চলছে, হাঁকা করে বেরিয়ে পড়তে আমাকেও সঙ্গে সঙ্গে ধরে মার, কোনো কথাবার্তা নেই। আপনার ভাইরা কী করে? আমার যে ভাইটা মারা গেছে সবজির ব্যবসা করে। যারা মেরেছে ওরা কী করে? ওরা হচ্ছে ঘোরে এরকম ধরনের আর কি, ওই ওই ওইরকম ধরনের। তাদের কী নাম? যে মেরেছে হচ্ছে মূল হচ্ছে তপন কাঞ্জি এবং রঘু কাঞ্জির নেতৃত্বে ওদেরই ছেলে পুলেরা মেরেছে বা ভাই দলের মেরেছে আর কি। সম্পত্তিগত বিবাদ আছে কি? না না না, সম্পত্তিগতটা বিবাদ নেই। এখন কী চাইছেন? শাস্তি হোক, কঠিন কঠোর। আপনার ডাক্তার কী বললো? আপনার বিশাল কোনো ইঞ্জুরি আছে? সেরকম রিপোর্টটা এখনও পাইনি, ফটো ফটো সবই হয়েছে, সিটি স্ক্যান হয়ে যাবে, রিপোর্টটা এখনও পাইনি। আপনার কি লিখিত অভিযোগ করেছেন থানায়? করবো, করবো বলেই বসে আছি। আপনার নাম? আমার নাম উৎপল কাঞ্জি।